আমার বিয়ের সময় কিছু কিছু মানুষ আমাকে অনেক বাজেভাবে ফাঁসাতে চেয়েছিল, কারণ তারা সে কথাটা বলে ফট করে উল্টে দিয়ে আমার নামে দোষ চাপিয়ে দিত। বললাম সাইকো টাইপের হয়ে গেছিলাম, আমার মেমোরি লস হওয়ার পরে পাগল হয়ে গেছিলাম, পাগল। আমি যদি আজকে ওই রেকর্ডিংটা না শোনাতাম, মানে আমার ওরাই আমার মুখের কথা কেউ বিশ্বাস করবে? আমি আমার জীবনে খুব ভালো আছি আমার ছেলেকে নিয়ে। হিংসার কাজ কখনো বাড়ে না, তারা সেই সেখানেই পড়ে আছে আর আজকে আমি এখানে আছি। বরঞ্চ আগে খারাপ ছিলাম, এখন অনেক শান্তিতে আছি, অনেক। সবার জীবনে কিছু না কিছু প্রশ্ন থাকে যার উত্তর কখনোই কোনোদিনই মেলে না, কিছু কিছু ভুল থাকে যেগুলো কোনোদিনই শোধরানো যায় না, আবার কিছু কষ্ট থাকে যা ভাষায় প্রকাশ করা যায় না। তবু আজকের ব্লগটা সব কিছু নিয়ে। হ্যালো এভরিওয়ান, আমি বৃষ্টি, আমার আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আশা করছি সবাই ভালো আছো। এখন বাজে বিকেল 4টার মতো। এখন আমি বানাচ্ছি ওই আলুর পুর দিয়ে স্যান্ডউইচ, মানে আলুর পুরটা সকালেই বানানোর ছিল, একটু আলু ভাতে মানে আলু মাখা খাওয়া হয়েছিল। আমাদের এখন রেগুলার এই পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আলু মাখাটা খাওয়া হচ্ছে, তো একটু বেশি করেই করে বিকালবেলা এটাই ব্রেকফাস্ট মানে স্ন্যাক্সের জন্য বানিয়ে ফেলছি অর্কটা আমার জন্য। তো বেশি কিছুই করিনি, আলুটাকে নুন দিয়ে মেখে ফেলেছিলাম, তারপরে এর মধ্যে একটুখানি পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভেজে তারপরে আলুটা দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। তোমরা ছেলের মধ্যে একটু টমেটো দিতে পারো, টমেটোর যে দাম বেড়েছে আর টমেটো দিতে ইচ্ছা করছে না বিশেষ করে সব কিছুতে। তো যাই হোক, এখানে সব কিছু ওইগুলোকে মাখিয়ে তারপরে আমি এটাকে বাটার দিয়ে এপিট ওপিট করে শিকে নিচ্ছি। খেতে না বেশ ভালোই লাগে। আর যদি ম্যাগি হট অ্যান্ড সুইট থাকে তাহলে তো আমার বেশ সসের মধ্যে ম্যাগি হট অ্যান্ড সুইটটা খুবই ভালো লাগে। তো এটা ভেজে নিচ্ছি দু পিট, অর করে একটা আমার একটা, ব্যাস। এমনিতেও পেট দুটো একই, ঠিক আছে, একটু খেলেই পেট ভরে যায়, আবার কিছুক্ষণ পর খিদে পেয়ে যায় আমারও। কিন্তু আজকে তো অর্ক ড্রয়িং ক্লাস আছে, কারণ আগের সপ্তাহে দুদিন, তার আগের সপ্তাহে দুদিন, মানে প্রায় অর্ক 4 দিন যাওয়া হয়নি, ঠিক আছে। তো ভাবলাম আজকে তো নিয়ে যেতেই হবে, শরীর ভালো আছে, কিন্তু আজকে আবার আমার মাথা ব্যথা করছে। কিন্তু আজ আমি ওকে নিয়ে যাবই যাবো। এখানে রসুনটাকে জলে ভিজিয়ে রেখেছি, এসে তাতে করে ছাড়িয়ে নেবো, তাহলেই হবে। চলো আমিও খেয়ে নিই, অর্ককেও খাইয়ে দিই। আর যে কাপ্তান নাইটিগুলো ওই যে সেদিনকে সেলাই করে এনেছিলাম সেগুলোই পরেছি আজকে। ভালো তো বেশ, কিন্তু বড্ড বেশি গরম লাগছে জানো তো, ওই আর কি। তো এইবার দেখে কিনতে হবে। আর আরেকটা জিনিস হয়েছে কি বলতো, কাপ্তান নাইটিগুলো নিচেটা না একটু বেশিই খাটিয়ে ফেলেছে, মানে ওটা ওনার দোষ না বা আমিও জানতাম না কাপ্তান নাইটি এতটা খাটাতে নেই, যাই হোক খাটিয়ে ফেলেছে। তো কী আছে, এগুলো ঘরে পরে নেবো, অসুবিধা নেই। তো এখানে এইদিকে জানলাটা খুলে দিচ্ছি। আর কালকে গাছগুলো নিয়ে এসেছিলাম দেখেছিলে, আর আজকে অর্ক ড্রয়িং ক্লাসের জন্য দেখছিলাম যে কোন কোন কালারগুলো পাঠাবো, কিন্তু দেখলাম যে না, এত বড় সেটটা পাঠানো যাবে না, তাহলে একবার নষ্ট করে দেবে। এটা ঘরের প্র্যাকটিসের জন্য রাখলাম, বা যদি লাগে বাইরে তখন দিয়ে পাঠাবো। এটা সেই 50 সেটের যে প্যাস্টেল কালারটা থাকে সেটা, এটাও লাগবে এবার, স্কুলে তো লাগেই এবার ড্রয়িং ক্লাসেও লাগে। তো এটা রেখে দিলাম, এবার ওকে রেডি করে চলে চলে যাই। এখানে আমিও রেডি হয়ে নিলাম। আর আজকে ওয়েদারটা যখন বেরোচ্ছি তখন দেখছি বেশ হালকা গুড়ি 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 বৃষ্টি পড়ছে। আচ্ছা ইলশে গুড়ি কবিতাটা কে কে পড়েছো? ড্রয়িং ক্লাসে এসে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, কত রকমের প্রতিভা থাকে। দাঁড়াও, কত বছর ধরে শিখছো? মেয়েটা না অনেক ধৈর্য ধরে আঁকছিল, তারপর যখন আঁকাটা কমপ্লিট করলো বেশ সুন্দর এঁকেছে। আর তোমাদেরকে আরেকজনকে দেখাবো যার কিন্তু আমি খুব বড় ফ্যান। বাচ্চাটি মানে এই ক্লাস 8-এ পড়ছে ছেলেটা, তার নাম হচ্ছে ধ্রুব। এত সুন্দর ড্রয়িং করে, মানে ও আমি যখন ড্রয়িং ক্লাসে যাই ও তখনই ক্লাসে আসে, ঠিক আছে। আমি কিন্তু যখন ও ড্রয়িং করে আমি কিন্তু ওর দিকে তাকিয়ে, মানে ওর ড্রয়িংয়ের দিকে তাকিয়েই থাকি, মানে কীভাবে কী করছে না করছে। এই দেখো এই ড্রয়িংগুলো কিন্তু নিজে নিজে এঁকেছে, কী সুন্দর এঁকেছে না বলো, মনে হচ্ছে যেন জ্যান্ত মানুষ, এত সুন্দর আঁকে, আমি তো দেখে মুগ্ধ, এত সুন্দর সুন্দর। আর আমি গেলেই না ওর ড্রয়িংয়ের দিকে যেহেতু তাকি থাকি, ও না দেখাই লাস্টে যে কী জিনিসটা আঁকলো, ওকে যদি কিছু জিজ্ঞেস করি ওর উত্তরও দেয় কী সুন্দরভাবে। আজকে যেমন ওর নামটা জেনে এসেছি, ওর নাম ধ্রুব। কী ভালো আগে গো, এই ঘরটা যখন আঁকছিলো আমি কিন্তু কন্টিনিউ দেখছিলাম কতটা পরিশ্রম দিয়ে আঁকছিল আর কতটা ধৈর্য নিয়ে। আমি ভেবেছি ভিডিওগুলো অর্ককে দেখাবো আর বলবো যে দেখো কীভাবে ধৈর্য দিয়ে আঁকতে হয়, অর্ক তো সবেতেই তাড়াহুড়ো, ঠিক আছে, মানে কতক্ষণে জিনিসটাকে কমপ্লিট করে কতক্ষণে যেতে পারবে বাড়ি, এইরকম একটা ব্যাপার। তো ও বেশ খুব সুন্দর করে আঁকুক।
আর এখন মোটামুটি ক্লাসটা পুরো ফাঁকা হয়ে গেছে, তাই এখানে বসে বসে গালে হাত দিয়ে বোর হচ্ছিলাম। মনে হচ্ছিলো কখন অর্ক ছুটি হবে আর আমি অর্ককে নিয়ে যাব। মানে এখন যে কাউকে দেখবো বসে বসে ড্রয়িং করা সেটাও পাচ্ছিলাম না। বেরিয়ে পড়লাম, অর্ক ছুটি হয়ে গেছে। ওমা, বেরিয়ে দেখি এখানে ফুচকা। কলকাতায় আমি ফুচকা খাই না, কেন এই না আজকে মনে হলো একটু খাই। খেয়ে দেখলাম বেশ ভালো বানিয়েছে, যদিও বা পেঁয়াজ ছাড়া ফুচকা আমার ঠিক পেটে হজম হয় না। আসলে দুর্গাপুরে না পেঁয়াজ দিয়ে মাখা ফুচকা খেয়ে এসছি, তো আমার জন্য পেঁয়াজ ছাড়া ফুচকা ভালো লাগে না। মিয়া মোড়তে একবার ঢুকেছিলাম, আর আমাদের বাড়ির সামনে না একটা মেলা বসছে, কাল থেকে পুরোপুরি বসে যাবে। ভাবছি অর্ককে নিয়ে একটুখানি ঘুরে আসব। এই যো অর্ককে নিয়ে চলে এলাম খাওয়াতে, আর এই যো কেকটা আমরা দুজন মিলে ভাগ করে খেয়ে নিলাম। আর আমার তো পেস্ট্রি খেতে খুব ভাল লাগে, তবে হ্যাঁ যেগুলো হালকা মিষ্টি হয়, হালকা ক্রিম হয় সেগুলোই ভাল লাগে, আদারওয়াইজ কিন্তু ভাল লাগে না। এখানে আদাটাও ছাড়িয়ে রেখেছি আর রসুনটাও ছাড়িয়ে রেখেছি, কাল তো মাংস টাংস হবে ওই জন্য আগের থেকে করে রেখে দিলাম। আর এখানে সাথে কিছু পার্সেলগুলো যেগুলো খোলাও ছিল না কদিন ধরে, ভাবলাম এই সুযোগ ফাঁকা আছি আজকে না খুলে দিই, কারণ আর না সুযোগ পাচ্ছি না। কবে থেকে এসেছে জানো, প্রায় আজকে এক সপ্তাহ হতে গেল। ভাবলাম খুলে এগুলোকে সব দেখে নিই ঠিকঠাক জিনিসগুলো এসছে কি না, নাহলে আবার খারাপ বেরোলো আর কিছু রিটার্ন করা যাবে না, এই হলো ব্যাপার। তো কিছু ওয়াল ডেকোরেশনের জিনিসই নিয়েছিলাম, একটা না ওই একটা সেট নিয়েছিলাম ওয়ালের, তারা তোমাদেরকে লাগিয়ে দেখাচ্ছি, জিনিসটা বোঝাতে পারবো না। এগুলো কীরকম পিকচার টাইপের জানো তো, বেশ সুন্দর করে ডেকোরেশন করা, তবে হ্যাঁ লাগানোর পর খুব সুন্দর লাগছিলো। এইটা একটা নিয়েছি, এগুলো না খুব একটা প্রাইস নেয়নি। অনেকে বলো তো যে দিদি এত দাম দিক, কিন্তু কী বলো তো আমি যেগুলো খুব কম প্রাইসে পাই সেগুলোই নেওয়ার চেষ্টা করি। হ্যাঁ বেশি দাম দিয়ে কোনো কিছু নিই না। আর এই জলের বোতলগুলো নিয়েছি, এই জলের বোতলগুলো আমার খুব দরকার ছিল তাই কারণে, কারণ যে জলের বোতলগুলো ছিল সেগুলো অনেকে বলেছে দিদি কাঁচের বোতল ইউজ করবে, বিশেষ করে আমার কাঁচের চারটে সেট ছিল। কি বলতো আসলে আমি আর অর্ক থাকি তাহলে ঠিক আছে, তখন কারোর হাতে ভেঙে গেছিলো কাঁচের ইগুলো, এখন ভেবেছি করবো কিন্তু একটু বড়ো হোক অর্ক তারপরেই করবো। এই দেখো জিনিসগুলো এরকমটা, তো দাঁড়াও তোমাদেরকে একে একে দেয়ালে লাগিয়ে লাগিয়ে মানে ওয়ালের মধ্যে লাগিয়ে লাগিয়ে তোমাদের সবটা দেখাচ্ছি। আর অর্কর জন্য আর একটা স্টিকার অর্ডার করেছি, সেটাও করবো। আমি এখন ফোনে দেখে নিচ্ছি এই জিনিসটা কীভাবে লাগাতে হয়, মানে কীভাবে কী করতে হয়, কারণ এখানে না কোনো না ওই দেয়নি, দেখে দেখে যে লাগাবো না দেয়ালের মধ্যে সেটা মানে খুঁজে পাচ্ছি না, তো ভাবলাম দেখি। আর এখানে জানো তো স্টিকারটা এখানে লাগাতে গিয়ে দেখলাম যে না ভালো লাগবে না, তাই এই দিকে লাগাচ্ছি। এই স্টিকারটা লাগিয়ে যা সুন্দর লাগছিলো, এদিকে দেয়ালটা খুব সুন্দর লাগছিলো, মানে আমার ঘরটা মনে হচ্ছে যেন এই স্টিকারটার জন্য খুলে গেছে পুরো, এত সুন্দর লাগছিলো। আমি প্রথমে ভাবছিলাম কে আনে কেমন লাগবে জিনিসটা, কিন্তু খুব সুন্দর। তবে হ্যাঁ কোয়ালিটিটা একটু খারাপ, কেন বলছি বলো তো, কারণ যখন অন্যান্য স্টিকারগুলো খুলছিলাম তখন না বেশ ইজিলি বেরিয়ে আসছিলো, কিন্তু এইটা কিন্তু একটু প্রবলেম হয়েছে, অনেক জায়গায় কিন্তু ছিঁড়েও গেছে, বাট ওটাকে আমি ম্যানেজ করে নিয়েছি, তোমরা বুঝতে পারবে না। যারা পারচেস করবে আমি বলবো এটা না করাই ভালো, তবে হ্যাঁ যদি হ্যান্ডেল করে নিতে পারো, মানে আমার মতো মানে ছিঁড়ে গেলেও হ্যান্ডেল করে লাগাতে পারো তাহলে নিতে পারো, কারণ এটা না উঠতে চাইছিলো না। আবার এটাও হতে পারে যে আমার হয়তো খারাপ এসে তোমাদের ভালো আসতে পারে, সেটা কোনো ব্যাপার না। তো এখানে সুন্দর করে এটাকে চিটিয়ে নিচ্ছিলাম। অনেকে বলবে দিদি এত ওয়াল স্টিকার নিচ্ছ কেন, আসলে কী বলো তো আমার এই রুমটা দেয়ালগুলো না বড্ড যেন খাঁকা টাইপের, মানে খুব যেন মনে হয় কামড়ে খেতে আসে কামড়ে, এরকম একটা মনে হয় ঘরটা খাঁকা টাইপের লাগে। তো ভাবলো দেয়ালগুলো ফাঁকাই তো রয়েছে, কোনো ছবিও নেই কিছু নেই, কেমন যেন একটা লাগে, তো ভাবলো একটু একটু স্টিকার দিয়ে ভালো করে সাজিয়ে দিই। তা বলে এটা ভেবো না পুরো ঘরটাকে স্টিকার দিয়ে সাজিয়ে দেবো, এই ঘরটাই শুধু একটুখানি ডেকোরেশন করে দিচ্ছি যাতে দেখতে সুন্দর লাগে। এইদিকে দেয়ালটাও করে দিলাম, বেশ সুন্দরই লাগছিলো। দাঁড়াও হয়ে যাক তারপর তোমাদেরকে দেখাচ্ছি। বেশ একটা বেশ ডালের মধ্যে কিছু পাখি বসে আছে আর ল্যাপ সাইন রয়েছে, আর সাথে কিছু এই যে খাঁচার ভিতরে পাখিগুলো ছিল, কী সুন্দর লাগছিলো জানো তো। হয়ে যাওয়ার পর মনে হচ্ছিলো যে কী সুন্দর, মানে এটা কোনো স্টিকারই মনে হচ্ছিলো না, মনে হচ্ছিলো কেউ যেন দেয়ালের মধ্যে পেন্ট করে এটাকে মানে খুব সুন্দরভাবে পেন্ট করেছে। আচ্ছা এটা সুন্দরভাবে পেন্ট করাও যায় তার জন্য না, কিন্তু হ্যাঁ আমার এত আঁকার হাত ভালো না, পাখি টাকিগুলো কতটা সুন্দর আঁকতে পাবো সেটা নিয়ে একটু টেনশন, নাহলে চেষ্টা করলে করা যেতে পারে। আগে না একবার দেখবো চেষ্টা করে খাতায়, তারপরে না একদিন না যদি দেখি ভালো হয়েছে তাহলে ব্ল্যাক কালারের পেন্সিল
কালার নিয়ে এসে দেয়ালে করার চেষ্টা করব। আর এইদিকে দেখো না, আমার এই স্টিকারটি এইখানটায় লাগানোর একদম ইচ্ছে ছিল না, কিন্তু ওই যে তোমাদের অর্কবাবুর, যেহেতু ওর স্টিকার ওর মতো করে লাগানো চলবে, যেহেতু জঙ্গলের একটা থিম আছে ওইটা ওর মতো করেই লাগাতে হবে, কিছু করার নেই। তো আমি না এই স্টিকারটা লাগাতে লাগাতে ভাবছিলাম, যাক বাবা আমি এবার এই স্টিকারগুলো লাগাতে পারক হয়ে গেছি, ও বাবা বলতে না বলতে দেখছি ভুল লাগিয়ে ফেলেছি। মানে বলে না সব জানতা গামছা বলা, তারপর দেখবো সবই ভুল হচ্ছে, সেরকম হয়েছে আমার জানো তো। তারপরে না নিজে নিজেই হাসছি, এই তো বলছিলাম যে হ্যাঁ দেখো আমি পারছি আর আমার মানে অসুবিধা হচ্ছে না, সব পারছি। তারপর তো করতে দেখলাম ও বাবা একটা পটাস করে ভুল হয়ে গেল, তো এইটা এইদিকে হবে না, এটা এইভাবে হবে, বুঝলি তো। তো আমার একদম ইচ্ছে ছিল না এইখানে লাগানোর, তবে তোমাদের অর্কবাবুর জন্য লাগাতে হয়েছিলো, তবে আমার একদম পছন্দ হয়নি এইদিকে লাগানোটা। তোমরা একটু দেখে জানাবে তো যে ঠিকঠাক লাগছে না লাগেনি, আমার একদম ভালো লাগেনি এই জায়গাটা লাগানোর, পছন্দ একদমই পছন্দ হয়নি। আমার মনে ছিল অন্য সাইডে হয়তো লাগালে ভালো লাগতো, তবে অর্কবাবুর খুব পছন্দ হয়েছে, আমি জানি তোমাদেরও পছন্দ হবে, কারণ অর্কবাবুর তো পছন্দ হয়েছে ওই জন্য। তবে হ্যাঁ তোমরা একটুখানি জানিও ঠিক আছে, এই দিকটা ভালো লাগছে না লাগেনি, না লাগলেও কি আর না লাগলেও কি, আমি তো আর উঠে অন্যদিকে লাগাতে পারবো না, কারণ এটা অনেকক্ষণ স্টে হয়ে যাবে আর তোলা যাবে না। এই যো এরকম লাগছে, ভালো লাগছে কিনা একটু জানিও ঠিক আছে, মনটা খুঁতখুঁত লাগছে এই যে আর কি। আর এই দিকে চলো এইগুলোকে লাগিনি ওয়ালের মধ্যে, যেগুলো বলেছিলাম এগুলো না পেছনে না ডাবল টেপ করা আছে, তো ইজিলি চিটে যাচ্ছিলো, জিনিসটা বেশ ভালোই লাগছিলো। আর আমি না ওই যে ফোনের পিকচারটা ছিল সেই পিকচারটা দেখে দেখেই লাগাচ্ছি, আর এদিকে অর্কড আর আমার যে ছোটো ছোটো পিকচারগুলো আছে ওগুলো লাগিয়ে দেবো। তবে হ্যাঁ যে গ্রিল করতে আসে তার মানে তাকে পাচ্ছি না, আর আমি জানো তো ওই মানে নিজে পাকামুগি করে গ্রিল ফিল করতে চাচ্ছি না ঠিক আছে, ওইটা ওনাদেরকে দিয়েই করাবো। তো এই যো এরকম লাগছে, এদিকটা একটা ছবি টবি দিয়ে দিলে ভালো লাগবে, সুন্দর লাগবে জায়গাটা। তো আপাতত এই দেয়ালটা দেখছো কত বড়, কতটা ফাঁকা, কীরকম বিচ্ছি লাগে, একদম ফাঁকা দেয়াল জানো তো আমার কেমন। তারপর যদি কালারটা একটু ভালো হতো নানারকমভাবে তাও ঠিক ছিল। যারা বলছো মনিটাইজেশন কীভাবে অন করতে হয় তাদেরকে বলে দিই, মনিটাইজেশন ওইভাবে অন করা যায় না, ইউটিউবে মনিটাইজেশন অন করতে ওই অপশানটা তোমাদের আসতে হবে, তবে গিয়ে তুমি অন মানে একটা ফর্ম দেবে সেটা ফিল করতে হবে, এক সপ্তাহ কি দু সপ্তাহ টাইম লাগবে, তারপরে গিয়ে তুমি মনিটাইজেশন অপশানটা পাবে। আর সেটার জন্য একটা 1000 সাবস্ক্রাইবার আর 4000 ওয়াচ টাইম কমপ্লিট করতে হয়। এখন মনে হয় 4000-এর জায়গায় কত কমে এসছে, কম করে দিয়েছে রিসেন্টলি, কিন্তু আমাকে 4000 সাবস্ক্রাইবার চাই, 4000 ওয়াচ টাইম আর 1K কমপ্লিট করতে হবে, তবেই মনিটাইজেশনটা অন হয়েছে। আর ফেসবুকেও সেম প্রসেস থাকে দু জায়গাতেই, ফেসবুকের ব্যাপারটা আমি খুব একটা বলতে পারবো না, কিন্তু ইউটিউবের ব্যাপারটাই বলছি। তো মনিটাইজেশন অপশানটা আসতে হবে, তবে গিয়ে তোমরা মনিটাইজেশন অপশানটা অন করতে পারবে। আর আগামীকালে একজন আগামীকাল আগের দিনকে একজন কমেন্ট করেছিলে পূজা সাহা, বলেছিলে প্লিজ নামটা নিও খুব ভালো লাগবে, তো তোমার নামটা নিয়ে নিলাম পূজা সাহা, নাম নেওয়ার মধ্যে কিছুই নেই, তো তুমি যেহেতু বলেছিলে নামটা নিতে তো নামটা নিয়ে ফেললাম। আর ফ্রিজের ব্যাপারটা বলেছিলাম বলবো, কালকে ভিডিওতে শেয়ার করা হয়নি, আমি যখন ফ্রিজটা কিনতে যাই ফ্রিজটা কেনা টেনা হয়ে যায়, তো যেই দোকানে কিনছিলাম ওখানে বলে আসা হয়েছিল, মানে আমার যেহেতু ফ্রিজের দাম পুরোনো ফ্রিজের দাম পাচ্ছি না, তো ভেবেছিলাম সার্ভিস সেন্টারে গিয়ে সারিয়ে নেবো, তো ওনারা বলছিলেন সার্ভিস সেন্টার আমি ইয়ে করে দিচ্ছি আমার বসে ভালো। তো উনি কী করেছেন স্যামসাংয়ের সার্ভিস সেন্টারে না আমাকে মানে বুকিংটা করে উনি নিজস্ব পার্সোনাল কোনো মানে মানে হয় না ঠিক করেন ওনাকে করেছেন। আর তো কালকে এসেছিলো, তো কালকে এসেছে খুব ভালো কথা, প্রথম কথা স্যামসাংয়ের সার্ভিস সেন্টার থেকে এলে ভাই ইউনিফর্ম পরে আসবে ওদের একটা আলাদা ব্যাপার, কারণ আমি দেখেছি আমার সবই মোটামুটি স্যামসাংয়েরই, তো আমার দেখে তখন ডাউট হলো আমি স্যামসাংয়ের থেকে এসছো, বলছে যে হ্যাঁ, তো আমি বললাম এক সেকেন্ড স্যামসাংয়ের থেকে তুমি ইউনিফর্ম পরে, বুঝলে আমার বৃষ্টিতে ভিজে গেছিলো ইউনিফর্মটা তাই আমি পরতে পারিনি, আর যেহেতু আমি ব্যাপারগুলো জানি তো আমি বললাম স্যামসাংয়ের কোনো মানে যারা কাজ করে স্যামসাং সার্ভিস সেন্টার থেকে তাদেরকে ইউনিফর্ম ছাড়া অ্যালাউই করে না, আর সেকেন্ড হয়তো তোমাদের দুটো করে ইউনিফর্ম দেয়, দুটো ইউনিফর্ম একটা ইউনিফর্ম ভিজে গেলে আর একটা করে ইউনিফর্ম দেয়, তো কোথায় ওনার চুপ করেছিল কিছু বলার নেই। তারপর আমার হঠাৎ করে মনে পড়লো স্যামসাংয়ের যদি বুকিং হয় ওটিপি আসবে, আমার ফোনে কোনো ওটিপি আসেনি, যখন আমি ছাড়াই করলাম তখন জানতে পারলাম ওটা পার্সোনাল থেকে এসছে, ঠিক আছে পাঠিয়েছে ভালো কথা, কিন্তু আমার কথা হচ্ছে ওই বলে না জোচ্চোর গিরি জিনিসটা, ওই জিনিসটা হলো আমার সাথে, ভালো কথা এসছে পড়ে গেল,
দাম ভালো রকম জিনিসটা নিয়ে গেল, কিছুই না ওই ডোরের যে গার্ডারটা থাকে ওটা চেঞ্জ করে দিয়ে গেল। তো আমার কথা হচ্ছে যে দেখো কোম্পানি, আমরা অনেক সময় এগুলো যাচাই করি না বলে কোম্পানিকেও দোষারোপ করি, কিন্তু আমি খুব তাড়াতাড়ি সবাইকে বিশ্বাস করে ফেলি, দিয়ে সব ভেতরকার কথা বলে ফেলি। এবার কি জানো তো, আমি জানি ও ভালো, সে তার ভালো দিকটা দেখাচ্ছে সামনে থেকে, আমি জানি ভালো, ভালো কথা। তারপরে যখন আস্তে আস্তে ওর না মানে এক আমি করি, আমি একবারই মিশি, ঠিক আছে, এবার মিশি মিশি মনে হয় আমি যা করছি দিই, এই দিই ও দিই, যেটুকু করছি দিই, এবার আমি একবারই মিশি। এবার যখন হতেই পারে একটু কমে যেতে চাই, তখন তাদের মানে স্বার্থে ঘা লেগে যায়, তো তখন মানে কী বলতো তাদের আসল রূপটা বেরিয়ে আসে। আরও একটা আমার খুব প্লাস পয়েন্ট আছে কি জানো তো, আমার যদি কারো কাছে হেল্প লাগে না, আমি মুখের উপর ডাইরেক্ট তাকে বলি যে দেখো আমার হেল্প লাগবে, প্লিজ আমাকে এইটা এইটা হেল্প করে দাও। আমি না ওই ঘুরিয়ে পিছিয়ে বলবো না, কিন্তু নিজের কাজটা স্বার্থ দিয়ে বের করব, আমি ওরকম নয়, বিশ্বাস করো। মানে আমার যদি হেল্প লাগে, মানে আমি ইনফ্যাক্ট তোমাদের কাছ থেকে যদি হেল্প চাই, আমি ডাইরেক্ট যেটা কাজের জন্য হেল্পটা লাগবে আমি সেটা তোমাদেরকে ডাইরেক্ট বলে দেবো, তবে আমার হেল্পটা লাগবে। তো আমি ওরকম করে ঘুরিয়ে বেশি বলিও না। আবার হ্যাঁ, যার কাছ থেকে হেল্প পাই তার সাথে ইন ফিউচার যদি সম্পর্ক খারাপও হয়ে যায়, তা আমি না ওই জিনিসটা মনে রাখি, ঠিক আছে, আমি আমি ওই রকম সে বলে না বেইমান টাইপের না। কারণ আমার মনে হয় জানো তো যে হ্যাঁ করেছে তো, একটা টাইম হেল্প পেয়েছি, সে আমার স্বার্থের জন্যই করুক যাই করুক করেছে, আমার তো কাজটা হয়েছে। তো সেই ক্ষেত্রে জানো তো আমি মনে করি কী বলতো, যে মানুষগুলোকে আমি পছন্দ করি না বা যে মানুষগুলোকে কষ্ট দিচ্ছে সেগুলোকে এড়িয়ে যাব, রাস্তা দিয়ে হাঁটলে মুখটা ঘুরিয়ে নেবো তাও ভালো, কিন্তু কাউকে আঘাত দেব না। হ্যাঁ, কিন্তু অপর সাইডে মানুষগুলো সেগুলো বোঝে না, ঠিক আছে। ওই একটা কথায় আছে দেখবে, নিজের গায়ে গন্ধ থাকলে অপরকে বলতে নেই যে ভাই তোর গায়ে গন্ধ উঠছে, আগে দেখতে হয় নিজের গায়ে গন্ধটা আছে নাকি, কথার কথা এটা। তো ওই হয় না নিজের গায়ে গন্ধ আছে, অথচ লোককে লোককে শোনায় যে ভাই তোর গা থেকে গন্ধ উঠছে, সেই রকম কিছু পাবলিক আছে, তো তাদেরকে অভিনন্দন, অনেক দূর এগোবে তারা, মানে আছে এরকম অনেক পাবলিক, তোমরাও চেনো আমিও চিনি। তবে হ্যাঁ, আমি এখন অনেকটা মানে মানুষ চিনতে শিখে গেছি, এই আগে না মানুষ চিনতে জানতাম না, তো এখন আমি অনেকটা মানুষ চিনে চিনতে শিখে গেছি। আর আর একটা জিনিস জানি কী জানো তো, যারা বাচ্চা ভালোবাসে না, হ্যাঁ মানে বাচ্চা জিনিস ভালো বাচ্চাদেরকে ভালোবাসে না, তারা মানুষের মধ্যে পড়েই না, ঠিক আছে। আমি মনে করি এটা মানুষের মধ্যেই পড়ে না, এই হলো ব্যাপার। ওই কিছু কিছু মানুষ ওই টাকা চেনে, স্বার্থ চেনে, ভাই এর কাছ থেকে কত টাকা বের করে নিতে পারবো, কত টাকা জিনিস কিনে মানে ফ্রিতে মেরে নিতে পারবো, এরকম অনেক মানুষ আছে। আমার সাথে অনেকই করেছে এটা, ঠিক আছে, মিশেছে, মানে বলেনি দাও, কিন্তু ওই হয় না মিশেছে, এ করেছে ওই করেছে, এবার আমারও তা থেকে মনে হচ্ছে যে না এত তো করে আমাকে, এটা করা উচিত এইটা করা উচিত, দিয়েছি ব্যাস তাহলে হয়ে গেল, নিজেদের স্বার্থ মেটে গেল, তারপরে আর না ছুঁড়ে ফেলে দেয়। তো এখন আমি ওগুলো বুঝে গেছি, তো ওটাই আমি ওই দাদাটাকে বললাম যে দাদা দেখুন মানুষ তো একবারই ঠকে, আমি দাদা ওনাকে যথেষ্ট ভালোভাবেই কথা বলেছি, তো মানুষ তো একবারই ঠকে, তো ঠিক আছে। কিন্তু আর একটা কথা, যে কোম্পানি থেকে করতে এসেছিলো সেই কোম্পানির যখন আমি ওনারের সাথে কথা বলি, উনি আমাকে কী বলছে শোনো কথাটা, বলছে দিতে হলে পুরো টাকাটাই দিন, না হলে যা আছে তার ডবল দিতে হবে, এইরকম ভাবে বলছে। আমি বললাম যে আপনি বলে, আমি বললাম আপনাকে আপনি বলে দিলেই আমাকে পুরো টাকাটা দিতে হবে, মানে আমি কি মেয়ে বলে আপনি আমাকে জরুম জরুম করবেন? আর সেকেন্ড কথা, যখনই বলে দিচ্ছি আমার ফোনে রেকর্ডিংটা আছে, আমার ফোনে সবসময় রেকর্ডিং থাকে, কখন কি কাজে লেগে যায় জানো তো। তো আর এই রেকর্ডিংয়ের জন্য আমি অনেকবার বেঁচেছি, অনেকবার, ঠিক আছে। আমার বিয়ের সময় কিছু কিছু মানুষ আমাকে অনেক বাজেভাবে ফাঁসাতে চেয়েছিলো, ঠিক আছে, তাদের হাত থেকে আমি এই রেকর্ডিংটা ছিল বলে ফোনে আমি বেঁচে গেছি। হ্যাঁ, কেন বলতো, কারণ তারা সে কথাটা বলে ফট করে উল্টে দিয়ে আমার নামে দোষ চাপিয়ে দিত, ঠিক আছে, ছিল, তাদেরকে শুনেছি, কে ভালো কে খারাপ সেটা তারাই বুঝে গেছে। তো ওই হলো ব্যাপার। আবার এই জিনিসটা আমি করি বলে আবার অনেকে বলে আবার যে রেকর্ডিং করা তো স্বভাব তাদের, সে রেকর্ডিং করে। হ্যাঁ ভাই, এখনকার দিনে ওই জিনিসটা দরকার, ওই জিনিসটা না থাকলে কেউ তোমাকে ধোয়া তুলসী পাতা ভাববে না, মানে তুমি ঠিক সেটা। আমি যদি আজকে ওই রেকর্ডিংটা না শোনাতাম, মানে আমার যদি রেকর্ডিংয়ে যদি সত্যিটা তো জানা থাকে, ওই রেকর্ডিংগুলো না থাকলে তোরাই আমার মুখের কথা কেউ বিশ্বাস করবে? আমার কথা এটাই, তো ওই রেকর্ডিংগুলো ছিল বলে একটা টাইম আমি ভালো মানে
খুব বাজেভাবে, তখন আমার ছেলে পেটে ছিল, খুব বাজেভাবে মানে পেছনে লেগে গেছিলো আমার, ঠিক আছে? তো ওই রেকর্ডিংগুলো ছিল বলে বেঁচে গেছিলাম। আর একটা জিনিস দেখবে যে মানুষগুলো, আর একটা জিনিস আমি তোমাদেরকে বলছি, আজকে কথাগুলো বলছি কারণ আছে। আরেকটা জিনিস দেখবে, কিছু কিছু মানুষ আছে যার সাথে যখন হয়, মানে আমি এটা আমার আমি ওই অল্প আমার ছেলে যখন পেটে যায় তখনই, ঠিক আছে, আমার সাথে যখন হতো তখন না মানে তাদেরকে আর দেখতে পারতো না দু চোখে, মানে একদম দু চোখের বিষ ছিল। ঠিক যখন মানে ওর স্বার্থে ঘা লাগলো, দেখো আমি কি জানো তো অন্যায়টাকে অন্যায়ই বলি গো, আমি ওই অন্যায় জিনিসটাকে তোমার সাথে সম্পর্ক ঠিক করার জন্য ভালো বলবো ওরকমটা আমি নই। তো আমি যেহেতু বলেছিলাম হ্যাঁ এটা তোমার ভুল হয়েছে, উনি মানে জিনিসটা বুঝলো, কারণ আমার খুব একজন প্রিয় মানুষকে আঘাত করেছিল, তো সেই জায়গা থেকে আমার খুব খারাপ লেগেছিলো। আমি যখন বলে দিয়েছিলাম ব্যাপারটা, তো তখন আমার খুব ওনার খুব খারাপ লেগেছে, তখন আমি খারাপ হয়ে গেছি। আর মানে কোনো ভালো কোয়ালিটি আমার মধ্যে খুঁজেই পায়নি তারা, সেটা হচ্ছে ব্যাপার। তো আমি ওই যে বলে ফোন, আমি না সব কিছু দিক থেকে কানেকশন কাট করে দিয়েছি, ঠিক আছে? আমার মনে হয় যাদের যাদের যারা আমাকে পছন্দ করে না তাদের ফালতু তাদের সাথে টাইম বকতে যাবো কেন, টাইম তাদেরও নষ্ট আমারও নষ্ট। আমি কী করি, সোজা ডাইরেক্ট ব্লক মেরে দিই, আর না হলে উড়িয়ে দিই নিজেদের ফ্রেন্ড সার্কেল থেকে, কী বলো তো? তাহলে আমাকে দেখতেও পাবে না আর তাদের কষ্টও হবে না, জ্বলবেও না। তো আমি আমি এটাই করি, ওইটাই ভালো অপশান, তোমরা করো, দেখবে মাথা থেকে অনেক বড় পোষ নেমে যাবে। অনেকে আবার কী হয়, মিশবও না আবার দেখাবো দেখাবো জ্বলাবো, এরকম অনেক মানুষ আছে। তো আমি বিন্দুমাত্র পাত্তা দিই না, বিশ্বাস করো, আমি আমার জীবনে খুব ভালো আছি আমার ছেলেকে নিয়ে, আর বিন্দাস আছি। তো এই কথাগুলো তোমাদের সাথে শেয়ার করার, একজন আমাকে কমেন্ট করেছো যে জানো তো দিদি তোমার সিচুয়েশান আমার সাথে একই, এত পরিমাণ ডিস্টার্ব হচ্ছে এইসব ব্যাপারগুলো, আমাকে সত্যিকারের সে মেসেঞ্জারে মেসেজ করেছে, ও ও শ্বশুরবাড়ি নেই যদিও বা বলেছে আমাকে। তো আমি তার বিষয়ে একটা কথাই বলছি, যাদের কিছু দেখে তুমি ডিস্টার্ব হও তাদেরকে জাস্ট হাঁটিয়ে ফেলো, এমন নয় যে দেখো তার সাথে খারাপ ব্যবহার করবে, জাস্ট পাত্তাই দাও না, তারাও এমনি এমনি উত্তর পেয়ে দেবে, মুখে উত্তর না দিই কাজে উত্তর দিয়ে দাও ভাই, আমার তো সব থেকে সোজা সবটা প্রশ্ন, মুখে উত্তর দিও না। তবে হ্যাঁ অনেক তুমি আমাকে বলেছিলে যে আমার কাউকে প্রয়োজন নেই, প্রয়োজন নেই এই কথাটা বলো না, কারণ প্রয়োজন আমাদের সবাইকেই আছে, আজকে পড়ছে না কাল পড়তেই পারে, তাই বলছি খারাপ কারোর সাথে ব্যবহার, খারাপ লাগলে তার থেকে সাইড কেটে থাকো, কথা বলো না, মুখ ধুয়ে দাও, ব্লক করে দাও, ফ্রেন্ড থেকে বার করে দাও, করো ঠিক আছে, কিন্তু প্রয়োজন নেই এটা না, প্রয়োজন সবাই সবাইকেই পড়ে, ঠিক আছে? প্রয়োজন এই পৃথিবীতে প্রয়োজন ছাড়া মানুষ চলতে পারবে না, বাঁচতে পারবে না গো, তাই প্রয়োজন সবাই সবাইকেই পড়ে। আর মাথা থেকে সব ঝেড়ে ঝুড়ে ফেলে দিন, মানে সোজা পথে হাঁটো, প্রথম প্রথম খুব কষ্ট হবে, সবাইকে খুব কষ্ট হবে যে এত করেছি এত ইয়ে করেছি, ওটা আমারও হয়েছে, কিন্তু বিশ্বাস করে আলটিমেটলি তুমি ভালো থাকবে, আমি খুব ভালো আছি এটুকু বলতে পারি। আর তার থেকেও আরেকটা বড় কথা, তুমি বলেছিলে যে দিদি ব্যাক সাপোর্ট পাওয়া যায় না, তোমাকে আমি একটা কথা বলছি, নিজের যদি হাজব্যান্ড ভালো না হয় না ব্যাক সাপোর্ট তুমি এমনিও পাবে না, কারণ ব্যাক সাপোর্ট পাওয়া তোমাকে কেউ দেবে না একমাত্র সেই মানুষটা ছাড়া, ঠিক আছে? বাপের বাড়িতে ব্যাক সাপোর্ট দেওয়ার বাবা মা দাদা তার বোন সবাই থাকবে, কিন্তু বিয়ের পর ব্যাক সাপোর্ট বলতে নিজের হাজব্যান্ড, নিজের হাজব্যান্ড ভালো না হলে কোনো দিন ব্যাক সাপোর্ট পাওয়া যায় না, এটা আমার থেকে ভালো কেউ জানে না। তার কারণ বলছি, আমি মানে মানুষের কাছে কোন কোনো একটা কারণ নেই যে কারণের জন্য আমাকে ছোটো বড়ো কথা শুনতে হয়নি, তার কারণ ওই একটাই ছিল। মেন কথা হচ্ছে স্বামী ভালো না হলে শ্বশুরবাড়িতে সত্যি কথা বলতে সম্মান পাওয়া যায় না, 1%ও পাবে না তুমি সম্মান, সে তুমি যতই উচ্চশিক্ষিত হও আর তোমার বাবার যতই ট্যাকে টাকা থাকুক, ঠিক আছে? সেটা আমার থেকে ভালো আর কেউ জানে না, ঠিক আছে? তো অতএব আমি বলবো নিজের একটা জায়গা বানাও, নিজের জায়গা বানিয়ে নিজের অধিকারে বাঁচো, নিজের অধিকারের লড়াইটা লড়ো, খুব দরকার এখনকার দিনের মেয়েদের নিজেদের অধিকারের লড়াইটা লড়ার। অনেকে বলে যে বেশি মেয়েদের শিক্ষিত হওয়া ভালো না, আমি বলবো মেয়েদের এখন বেশিরভাগটা শিক্ষিত হওয়াই উচিত, তবে হ্যাঁ শিক্ষিত হয়ে আত্মদম্ভ জিনিসটা ভালো না, আত্মদম্ভ জিনিসটা খুবই খারাপ, আত্মদম্ভ মানুষকে জানো তো বলে না কোথায় যে নামিয়ে দেয়। আর একটা জিনিস কি জানো তো, হিংসার কাজ কখনো বাড়ে না, আমি নিজের চোখের সামনে সেটা প্রমাণ পেয়েছি, যারা আমাকে হিংসা করতো তারা সেই সেখানেই পড়ে আছে আর আজকে আমি এখানে আছি। আমি খারাপ নেই গো, আমি বলি সবসময় আমি খারাপ নেই, আমি যথেষ্ট ভালো আছি, বরঞ্চ আগে খারাপ ছিলাম এখন অনেক শান্তিতে আছি, অনেক অনেক, মানে মেন্টাল যে প্রবলেম মানে মাথার ভীষণ মানে হ্যাং করে যেত,
মানে কি বললাম, সাইকো টাইপের হয়ে গেছিলাম। আমার মেমোরি লস হওয়ার পরে পাগল হয়ে গেছিলাম, পাগল মানে কি বলবো। আমাকে সাইকিয়াট্রিস্ট দেখানো হয়েছিল, মাথার জন্য ওষুধ খেতাম, হয়েছিল হয়েছিল অনেক কিছু হয়েছিল। তো যাই হোক, ভালো করে নিজের লড়াইটা লড়তে শিখো, এইটুকুই বলবো। আজকে অনেকখানি বকে ফেললাম, এখানে ভিডিওটা শেষ করছি, নাহলে অনেক বড় হয়ে যাবে। চলো টাটা, কাল দেখা হচ্ছে, কাল বাই।